শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বেড়েছে ভিড়। বাস ট্রেনে আজও ঢাকা ছাড়ছেন অনেকে, দ্রুত বাড়ি পৌঁছে স্বজনের সাথে আনন্দ ভাগাভাগির প্রত্যাশা। ছেলে মেয়েদের সাথে ঈদ করব, মজার গল্প, যদি অনেক কষ্ট হয় কিছু করার নাই। দেশে যাচ্ছি, দাদুর বাড়িতে ঈদ করব, অনেক মজা হবে। ছোট ভাই, স্ত্রী, সবাই সব বাসায় যাইতেছি, বাবা আমার সাথে ঈদ করব। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় বড় ঈদগাহ ময়দান। শোলাকিয়ার নিশ্ছিদ্র নিরাপত্তায় মোতায়েন 5 প্লাটুন বিজিবি। এই পুরো মাঠকে ইতিমধ্যেই সুইপিংয়ের আন্ডারে নেওয়া হয়েছে, আবারও সুইপিং করা হবে। পুরো মাঠ আর্চওয়ের মধ্য দিয়ে আপনাকে এই মাঠে প্রবেশ করতে হবে। সব জীবনীদের মুক্তি ছাড়া যুদ্ধবিরতি হবে না, সাফ জানালেন নেতানিয়াহু। দাবি, বিজয় থেকে মাত্র এক কদম দূরে ইসরায়েল। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নাসি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাবো বিস্তারিত। ট্রেনে ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে আজও রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। গত কয়েকদিনের তুলনায় যাত্রী চাপ আজ বেশি, এমনটা জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। জানান, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রীদের ট্রেনের ছাদে অথবা বাম্পারে চড়ে ভ্রমণ না করার অনুরোধ করেন তিনি। সকাল থেকে 12টা পর্যন্ত কমলাপুর থেকে 23টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। পরিবারের সবাই একসাথে একসাথে ঈদ করবো, আনন্দ একসাথে, অন্যরকম বলার মতো না। দীর্ঘ 7 মাস পর যাচ্ছি, ভালো লাগছে। অনেকদিন পর বাড়ি যাওয়া বাবা মা দেখার জন্যই, তো আসলে খুব ভালো লাগতেছে। তো আজকে ট্রেনেও মোটামুটি ভালো আছে, সবাই সিট মানে সিট যার আছে সে বসতে পারছে। সব কিছু ইনশাল্লাহ আমাদের নিয়ন্ত্রণে আছে, মানুষজন নিজ নিজ গন্তব্যে এবং সম্পূর্ণ নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। আশা করছি আজকে দিন, কালকের দিন আমাদের যে যাত্রা দুদিন বাকি আছে, ইনশাল্লাহ আমরা সক্ষম হব সবাইকে নিরাপদে বাড়ি পৌঁছাতে। রেলের টিকিট কালোবাজারির সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমুইন। যারা নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সাইবার সেল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তদারকি করছে র্যাব। কালোবাজারি চক্র, সিন্ডিকেট বা দালাল চক্রদের হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা যদি একজন দালালকেও পাই যার কারণে আমাদের সম্মানিত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। দর্শক, এই পর্যায়ে যাব কমলাপুর রেল স্টেশনে সহকর্মী শামীম রেজার কাছে। শামীম, একটু জানতে চাই, সকাল থেকেই তো বেশ গোছানো রেলের ঈদ যাত্রা, কি বলছেন ঘরমুখো যাত্রীরা? আপনি বলছিলেন সকাল থেকে প্রায় সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, কি অবস্থা এখন? হ্যাঁ ন্যান্সি, আর মাত্র 1 বা 2 দিন পরেই ঈদ, স্বজনদের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। তবে এবারের ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন নগরবাসী। এবার ট্রেনে ঈদ যাত্রায় খুশি যাত্রীরা, কারণ ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় ভোগান্তির কোনো চিত্রই দেখা যাচ্ছে না। সব মিলিয়ে সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন। সকাল থেকেই 23টির অধিক ট্রেন ছেড়ে গেছে। সেখানে মহানগর প্রভাতি, বলাকা, ধূমকেতু, পারাবত, সুন্দরবন, নীলসাগর এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। আর আজকে সারা দিনে 69টি ট্রেন ছেড়ে যাবে। যাত্রীরা বলছেন ট্রেনের ঈদ যাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় এবার স্বস্তিদায়ক। একদিকে ট্রেন যেমন সময় মতো ছাড়ছে, অন্যদিকে বিনা টিকিটের কোনো যাত্রী ভ্রমণ করতে পারছেন না। রেলওয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও যাত্রা ভালো হচ্ছে বলে জানান তারা। স্টেশন ম্যানেজারও বলছেন যে টিকিট ছাড়া যাত্রীদের ওঠার কোনো সুযোগ নেই, তাই ট্রেনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আসলে কারোরই কোনো অভিযোগ নেই। ন্যান্সি, মানে স্বস্তির যাত্রা বলা যায়। শামীম, আপনাকে ধন্যবাদ।
ভোর থেকে সড়ক পথেও বাড়ির পথ ধরেছেন অনেকে। সেহরির পরই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যেতে থাকেন যাত্রীরা। মহাকালী বাস টার্মিনালে সকালে বাসের জন্য খুব বেশি ভোগান্তি পোহাতে হয়নি রাজধানীবাসীকে। তবে যাত্রীদের প্রায় সবার অভিযোগ, টিকিটের দাম স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। তবে কাউন্টারে টিকিট বিক্রেতাদের দাবি, ফেরার সময় বাস খালি আসে, সেই হিসেবে টিকিটের দাম খুব একটা বেশি রাখছেন না তারা। দীর্ঘ এক বছর পরে বাড়িতে যাওয়া হচ্ছে, পরিবারের সাথে ঈদ করবো, একটা আনন্দ। বাবা মার সাথে, ছেলে মেয়েদের সাথে ঈদ করবো, মজার গল্প, যদি অনেক কষ্ট হয় কিছু করার নাই। নানুর বাড়ি ঈদ করার জন্য যাচ্ছি আম্মু আব্বু আম্মুর সাথে। অনেক কষ্ট করে বাড়িতে যাইতে পারতেছি, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারতেছি, মা বাবার সাথে ঈদ করতে পারতেছি, এত অনেক আনন্দ লাগে। দর্শক, আরো জানবো, গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, বেলা বাড়ার পর সড়কে যানবাহনের চাপ নিশ্চয়ই বাড়ছে, সেই হিসেবে যানজটের ভোগান্তি আছে কিনা সেটা একটু জানতে চাচ্ছি, চাপ কেমন দেখছেন? আসলে যানজটের চিত্র একদম নেই বলতে চলে, তবে কিছু কিছু জায়গাতে যাত্রী উঠানামা সেটি তো স্বাভাবিক আকারে রয়েছে। তবে ট্রাফিক পুলিশ এবং পাশাপাশি কিছু ভলেন্টিয়ারও রয়েছে, তারাও সহযোগিতা করছে। তবে এখন আমি গাজীপুর চৌরাস্তার চিত্র যদি দেখাই, অর্থাৎ যাত্রী উঠানামা করছে সেই চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা বলবো যে এই চৌরাস্তা এলাকায় কিন্তু আসলে এই 31টি জেলার লোকজন আসলে যাতায়াত করে, যে কারণে আসলে এই এখানকার যে যাত্রী আসলে উঠানামা করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকু আসলে কিন্তু এখানে প্রায় 10 থেকে 15 মিনিট সময় দিতে হচ্ছে, যে কারণে কিন্তু একটু জটলার সৃষ্টি হচ্ছে। এই জটলাটি মূলত গাজীপুর চৌরাস্তা প্রবেশমুখ রাজধানীর আবদুল্লাপুর টঙ্গী বাজার এবং গাজীপুরের চন্দ্রা এলাকা, এই 3টি পয়েন্টে মূলত সবসময় এই জটলাটি লেগে থাকে। এছাড়া কিন্তু প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং পাশাপাশি ঢাকা টাঙ্গাইল সড়ক, কোথাও কিন্তু তেমন কোনো যানজট নেই। যদিও প্রথম দিকে আমরা দেখা যাচ্ছিলাম যে ফ্লাইওভার যে চিত্রটি আসলে আমরা বলতে চাই যে একদম পরিবহন সংকটে কিন্তু চলছে কিন্তু আসলে এই ময়মনসিংহ মহাসড়কে। তবে এইখানকার যাত্রীরা কিন্তু বরাবর মতো কিন্তু বলে আসছিল যে এই পরিবহনের সংকটের কারণে তারা অতিরিক্ত যে অর্থ সেই অতিরিক্ত অর্থ দিয়ে হলেও কিন্তু তারা কিন্তু আসলে তাদের গন্তব্যস্থানে যেতে হচ্ছে, তারা অনেকটাই মেনে নিয়ে বিভিন্নভাবে কিন্তু অভিযোগ দিয়ে কিন্তু আসছিল যে 300 টাকার ভাড়া তারা 1200 টাকা দিয়েও তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন। পলাশ, আপনাকে ধন্যবাদ। ঈদের লম্বা ছুটিতে বরাবরের মতো এবারও ফাঁকা থাকবে রাজধানী ঢাকা, তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চুরি ছিনতাই রোধে টহল পুলিশের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে বিশেষ ইউনিট। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। জাদুর শহর রাজধানী ঢাকা, জীবন জীবিকার তাগিদে এই শহরে ছুটে চলে কোটি মানুষ। ঈদের ছুটিতে যান্ত্রিক এই শহর ছেড়ে মানুষ ছুটছে বাড়িতে। বছরের দুই ঈদে সবচেয়ে বেশি মানুষ গ্রামে ফেরেন। পরিসংখ্যান বলছে প্রায় 1.25 কোটি মানুষ ঢাকা ছেড়ে যাবে, আর এই সময়ে ফাঁকা ঢাকায় বেপরোয়া হয়ে ওঠে চোর ও ছিনতাইকারীরা। পুলিশের পরিসংখ্যান বলছে গত বছর ঈদের ছুটিতে 150টি ছিনতাই ও শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এবার চুরি ছিনতাই রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা মনিটরিং এর পাশাপাশি থাকবে টহল পুলিশ। বেশ কিছু চেক পয়েন্ট থাকবে, যেগুলো ঢাকা শহরের এন্ট্রি পয়েন্টগুলো, সেই জায়গাগুলোতে কিছু র্যান্ডম চেকিং চলবে। আমাদের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখবো যাতে মানুষের সম্পদ জীবন নিরাপদ থাকে। রমজানের 1 থেকে আজ পর্যন্ত ঢাকা শহরে কিন্তু বলা যায় যে বড় ধরনের ক্রিমিনাল অফেন্স খুব উল্লেখ করার মতো কিন্তু হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাসা বাড়ি, দোকান মালিক ও নিরাপত্তা প্রহরীদের সচেতনতা বাড়াতে কাজ করছে পুলিশ। আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায় যে দারোয়ান আছে তাদেরকে সচেতন করা হচ্ছে। রমজান উপলক্ষে কিন্তু আমরা এক্সট্রা ফোর্সও বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করেছি। এদিকে ফাঁকা বাসায় চুরি বা ডাকাতির মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য বাড়তি সতর্কতার কথা জানান বাড়ির মালিকরাও। আমাদের সিকিউরিটির ব্যাপারে আমরা সবসময় 100% আমরা সেফ থেকে চেষ্টা করি। চুরি দাঁড়িয়ে যাতে পাশ দিয়ে না হয়, ঘরের আশেপাশে দু একটা সিকিউরিটি ল্যাম্প অতিরিক্ত জ্বালানোর জন্য ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। লোকাল যে পুলিশ আছে যারা, ওরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে, মনিটরিংয়ে থাকে, তাতে কোনো সমস্যা হয় না।
পুলিশের পাশাপাশি র‍্যাবের চেকপোস্ট ও টহল থাকবে পুরো শহরে। প্রতি বছর ঈদের ছুটি শুরু হলেই চিরচেনা যান্ত্রিক শহর ঢাকা হয়ে পড়ে অনেকটাই ফাঁকা। রাস্তাঘাট, জনবহুল আবাসিক এলাকাগুলো ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায়। চুরি ছিনতাই রোধে পুলিশ তৎপর থাকলেও নিজেদের অতি মূল্যবান সামগ্রী নিজেদেরকেই সামলে রাখার পরামর্শ দিয়েছে ডিএমপির পক্ষ থেকে। যমুনা নিউজ, ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় বড় ঈদগাহ ময়দান। সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ পরিদর্শন করেন প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, এবার 5 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। 2016 সালের জঙ্গি হামলার কথা মাথায় রেখে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য ময়মনসিংহ ও ভৈরব থেকে চলবে 2টি স্পেশাল ট্রেন। প্রায় 250 বছরের ঐতিহাসিক ঈদগাহ 3.5 থেকে 4 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। এবার এই ঈদগাহে 197তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সকাল 10টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। এই পুরো মাঠকে ইতিমধ্যে সুইপিংয়ের আন্ডারে নেওয়া হয়েছে, আবারও সুইপিং করা হবে। পুরো মাঠ আর্চওয়ের মধ্য দিয়ে আপনাকে মাঠে প্রবেশ করতে হবে। মাঠের আশেপাশে প্রত্যেকটি প্রবেশ পথে পুলিশি চেকপোস্ট থাকবে। বরাবরের মতো আমরা কতগুলো ওয়াচ টাওয়ার নির্মাণ করেছি, সেই ওয়াচ টাওয়ার এবং আশেপাশে এলাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি স্থাপন করেছি, যাতে নিরাপত্তার জন্য বিঘ্নিত না হয়। দিনাজপুরের গোরে শহীদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি চলছে। এশিয়ার সর্ববৃহৎ এই ঈদগাহ ময়দানটিতে প্রায় 5.5 থেকে 6 লাখ মানুষ নামাজ আদায় করতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে মাঠের আশপাশের এলাকাসহ পুরো শহরের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদের দিন সকাল থেকেই পুরো এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মাঠে প্রবেশের জন্য 17টি গেট তৈরি করা হয়েছে। প্রতিটি গেটেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মুসল্লিদের সুবিধার 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মাঠের কাজ করতেছি, ওয়াচ টাওয়ার বানাইতেছি এবং 18-20টা গেট বানাইতেছি। আমরা প্রতিবারই এখানে নামাজ পড়ি। এটা হচ্ছে এশিয়া মহাদেশের মতো সব থেকে বৃহত জামাত হয়। তো ইনশাল্লাহ আশা করা যায়, এবারও আল্লাহ যদি তৌফিক দান করেন তো এবারও আমি আসবো। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঈদ উদযাপন করবে গাজাবাসী। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন ফিলিস্তিনিরা। মরতে হচ্ছে না খেয়ে না খেয়ে। অন্যদিকে ঈদ প্রস্তুতিতে ব্যস্ত মধ্যপ্রাচ্য সহ নানা দেশের মুসল্লিরা। তবে মূল্যস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশগুলো। ঈদে ঘরমুখী মানুষ, এই ভিড় ইন্দোনেশিয়ার একটি রেল স্টেশনের। সারা বছর পরিবার থেকে দূরে থাকলেও ঈদে আপনজনের সঙ্গে সময় কাটানো মুসলিমদের ঐতিহ্যে পরিণত হয়েছে। দরজায় করোনার সেই ঈদ, তাই দেশে দেশে এখন লাখ লাখ মানুষের ভিড় ঠেলে মুসলিমদের বাড়ি ফেরার তারা। অবশ্য গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত কয়েকটি মুসলিম দেশে দ্রব্যমূল্যের চাপে পিষ্ট সাধারণ মানুষ। আর তাই ঈদের আগে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের মতো এশিয়ার অনেক দেশই কমেছে বিকিকিনি। আগের মতো নেই ক্রেতাদের ভিড়, তাই বিপাকে ব্যবসায়ীরাও। মূল্যস্ফীতির চাপে পিষ্ট আমরা, সবকিছুরই অতিরিক্ত দাম। কিন্তু আর তো কোনো উপায় নেই, সন্তানদের জন্য ঈদে কিছু তো কিনতেই হবে। সামান্য কিছু জামা কাপড় কিনেছি, তাও অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। এত বেশি দাম, দামাদামি করেও খুব বেশি লাভ হচ্ছে না। সামান্য কিছু অর্থের বেশি কমাচ্ছে না বিক্রেতারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এখন ঈদের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত সহ অঞ্চলটির সব দেশের বাসিন্দারা। রঙিন সাজে সেজে উঠেছে বিভিন্ন স্থাপনা। বাদবাকি বিশ্ব যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বেঁচে থাকার লড়াই ফিলিস্তিনিদের। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত উপত্যকায় খাবারের অভাবে না খেয়েই কাটছে গাজাবাসীর দিন, আর তাই ঈদে তাদের নেই কোনো আনন্দ। তবে রাফায় হাতে গোনা কয়েকটি দোকানে সীমিত পরিসরে চলছে বেচা বিক্রি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সব জিম্মির মুক্তি ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েল, রোববারই মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাসের দাবি মেনে নেয়ার অর্থ 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ দেয়া। কায়রোতে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুনভাবে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। তার দাবি, ইসরায়েল চুক্তিতে রাজি, নতি স্বীকারে নয়।
বলেন হামাসের চরমপন্থা মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনি সংগঠনটির উপর চাপ দেওয়ার আহ্বান জানান। বরাবরই পাশে থাকায় সাধুবাদ জানান যুক্তরাষ্ট্রকে। রণক্ষেত্রে সাফল্যের কথাও বলেন নেতানিয়াহু। দাবি করেন হামাসের 24টি ব্যাটালিয়নের মধ্যে 19টি বিতাড়িত করেছে ইসরায়েলি সেনারা। তার দাবি, বিজয় থেকে মাত্র এক কদম দূরেই ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে না আনলে যুদ্ধবিরতি হবে না, এটা আমাদের সরকারের নীতি। ইসরায়েল নয়, হামাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে চুক্তি। হামাসের দাবি দেওয়াগুলো এমন যে যুদ্ধ বন্ধ হবে, আবার তাদের অস্তিত্ব টিকে থাকবে, যাতে আমাদের নাগরিক ও সেনাদের জন্য হুমকি তৈরি করতে পারে, তবে তা হবে না। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।